নমস্কার, মনের হদিশের থেকে আবার চলে এসেছি আপনাদের আবার কিছু শোনাবো বলে। আজকে একটি কবিতা বলবো, এই কবিতাটি সংগৃহীত, কবিতাটির নাম শেষ পারানি। সন্তানি যে দেখবে আমায় সেই ধারণা ছাড়তে হবে। তোমরা যারা চমকে তাকাও, প্রশ্ন করো আর কে তবে, তাদের বলি সে এক সময় বাড়ি হতো সাত পুরুষে, মানুষ ছিল নোঙর বাঁধা, বাসায় ফিরে আসত সে ফের, কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার, পাল্টে গেছে সেসব এখন, যুগটা এখন অস্থিরতার। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু, আরো সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু, কিংবা মেয়ে গেছে বিদেশে উচ্চতর জ্ঞানের খোঁজে, যেখানে যাক প্রজন্মের আজ হয় না ফেরা খুব সহজে। চারিদিকে তাকিয়ে দেখো গজায় হাজার বৃদ্ধ আবাস, সাপ্লাই আর ডিম্যান্ড বুঝে ইকোনমির সূত্র তা খাস। সব সন্তান পাষাণ হৃদয়, সে ধারণার ভীত কিছু নেই, স্মৃতির ভেতর দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতেই, সে এক সময় ছিল, ছুটি হলে ফিরত সবাই দেশের বাড়ি, মোড়ের মাথায় গাছটা দেখেই বুকের ভেতর হাত পাতাড়ি, সে এক সময় মেজ সেজ নরাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে, এমন সময় বদলে গেল শাকিন মাপা স্কোয়ার ফুটে, দিদুন কেমন আছো বলে আসে না আর নাতনি ছুটে, কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে, ট্যুর ট্রিপ আর ট্রাভেলস ওলা তাদের সেসব খবর জানে, ভিডিও চ্যাটে এখন সবার কুশল নেওয়ার নতুন বাহন, ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ হয়েছে বিপদ তারুণ, এখন ভাবা খুব অকারণ প্রজন্মে নেই ভালোবাসা, মোবাইল এতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা, এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে, দূরের থেকে চেষ্টা করে বাপ মা যাতে ভালো থাকে, কিন্তু তাদের হাত পা বাঁধা, কাজের ঘানির পেশাই এত, করবে কি আর পেট চালাতে যুগের দাবি এখন সেতো, তাই বলি ভাই সবাই এখন ঘরকে বরং কুলায় ভাবি, উড়ুক ছানা ডানার জোরে সুখের কাছে সেটাই দাবি, সবাই যদি মনের মতো পড়শি এবং বন্ধু বাছি, পাকা চুলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি, যাদের সাথে রোজের যাপন কেমন আছর বাইরে গিয়ে, জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে, সন্তানেরে বলবে যারা আসতে হবে না রে তোকে, তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে, চলো সবাই মানিয়ে নেই দুনিয়া দেখি নতুন চোখে, আমরা কিন্তু দায়ী নই বাবা মাদের বার্তা হোক এ। নমস্কার, এখানে কবিতা শেষ হলো। আপনারা আমাদের এই চ্যানেলটির বিভিন্ন কবিতা বিভিন্ন গল্প শুনছেন, আশা করি আপনারা প্রত্যেককে সাবস্ক্রাইব করেছেন।